বিনা অনুমতিতে শহরে দাপিয়ে বেড়াচ্ছে অটো। এবার সেই অটো রুখতেই পথে নামলো পরিবহন দপ্তর। শুক্রবার একাধিক অটো আটক করে পরিবহন দপ্তরের আধিকারিকেরা। আর তারই প্রতিবাদে শুক্রবার মহকুমা শাসকের বিল্ডিংয়ে পরিবহন দপ্তরে বিক্ষোভে সামিল হলেন অটো চালকেরা। চালকদের দাবি, সরকারের গতিধারা প্রকল্পে তাঁরা অটো কিনেছিলেন, দীর্ঘদিন ধরে পরিবহন দপ্তরের রুটের বৈধ পারমিটের জন্য আবেদনও জানিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত মেলেনি কোনো বৈধ পারমিট। অথচ পুজোর মুখেই মোটর ভেহিকলস দপ্তরের এই অভিযানে সমস্যায় পড়েছেন তাঁরা। একদিকে বৈধ পারমিট না মেলায় যত্রতত্র যাতায়াতে যেমন অসুবিধায় পড়তে হচ্ছে অটো চালকদের, তেমনই হঠাৎই এই ধরপাকড় অভিযানে মহাবিপদেও পড়ছেন তাঁরা। আমরা চাইছি পারমিট আমাদের যাতে আরটিওরা যাতে আমাদের দেওয়ার বন্দোবস্ত করে দেয়। আমাদের পেপার যা ফেল থাকবে আমরা সরকারের সমস্ত পেপার আমরা ঠিকভাবে পূরণ করব। আমরা কিছু ফেল রাখতে চাই না, আরটিও আমাদের এটা দেওয়ার সুযোগ করুক। আর আমি সরকারের কাছে বলছি, আমাদের তৃণমূল সরকার কাছে বলছি, আমাদের এইভাবে আরটিওরে যদি আমাদেরকে মেরে দেয় তাহলে আমরা কোথায় যাবো? ওগুলো দিয়েছিল আমাদের গতিধারা থেকেই দিয়েছিল, হ্যাঁ, দিদি প্রকল্প গতিধারা প্রকল্প থেকে দিয়েছিল, আর সেটাই এখন চালাচ্ছি। কিন্তু গতিধারা প্রকল্প থেকে যখন অটো দিয়েছিল তো আমার মতে বলে পারমিটও দেওয়া উচিত ছিল, কারণ এইভাবে ছেড়ে দিয়ে আবার তেড়ে ধরা আমাদেরকে এইভাবে ধরছে। তো অ্যাপ্লাই করার পরও আমরা এখনও পর্যন্ত পারমিট পাইনি। কতদিন হলো আজ হয়ে গেছে প্রায় আমাদের 2 বছর। শুক্রবার দুর্গাপুরে মোটর ভেহিকলস দপ্তরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে অটো চালকদের সঙ্গে বৈঠকে বসেন। দুর্গাপুরে মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি বিষয়টি নিয়ে জানান, তার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ এখনও জমা পড়েনি, তবে প্রশাসনের তরফ থেকে বিনা পারমিটের রুটে অটো চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এ কথা সত্যতাও স্বীকার করে নেন তিনি। বাই এখন একটা মোটর ভেহিকল দপ্তর থেকে একটা ড্রাইভ চলছে যে ইললিগাল যদি কিছু চলে তাহলে সেগুলোর এগেনস্টে কিছু স্টেপ নেওয়া হচ্ছে। তো বাকি যে কথাগুলো কিছু কিছু আজকে মানে আমাদের অটোওয়ালা বা মিনি বাসের যে অভিযোগগুলি আছে সেগুলো এলে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আর আমরা খুব শীঘ্রই একটা জেলা লেভেলের মিটিং হবে, সেখানে আশা করি সমস্যার সমাধান হবে। তবে এখন ধরপাকড় অভিযানে কোন পথে যাবে অটো চালকেরা তা ভেবে উঠতে পারছেন না। আদৌ কি মিলবে বৈধ অনুমতি, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন তারা। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো আইকিউ সহ আরও ব্র্যান্ডেড ফোন, রয়েছে সমস্ত ইএমআই এর সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121708। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।